এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আরও কতদিন কোন কোন জেলাগুলিতে চলবে, কবে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে হাওয়াফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পুজোর আনন্দ গাইমাখার শেষ দিনেও কি ডোবাবে বৃষ্টি? নবমীর সকাল থেকে রোদ ঝলমলে আকাশ কলকাতায়, কিন্তু বেলা গড়ালে কি মুখ ভার হতে পারে শহরের আকাশের, মাটি হতে পারে ঠাকুর দেখার আনন্দ? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ ছাড়া বাকি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আশা করা হচ্ছে নবমীর ঠাকুর দেখার আনন্দে শহরে সেভাবে জল ঢালতে পারবে না অসুর বৃষ্টি। সপ্তমী অষ্টমীতেও দফায় দফায় বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির চোখ রাঙানি অপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। দক্ষিণবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। নবমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওফিস সূত্রে খবর, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে, সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাবে, যার প্রভাবে দুর্যোগের আশঙ্কা অনেকটাই কাটবে। বিজয় দশমীর পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।